我们很多游客来到这里会发现 Good morning, good morning. Good morning. Hey, I'm a tour mate. Good morning. Good morning. আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে স্বাগত জানাচ্ছি একটা নতুন ব্লগে তো আজকে আমরা একটা শর্ট ট্যুরে যাচ্ছি আমাদের বাইক ট্যুর ইলেকট্রিক এদের কত কিলোমিটার 11 12 আচ্ছা আসা যাওয়া মিনিমাম 20 কিলোমিটার তো চলুন আমরা রওনা দেই বিসমিল্লাহ কালকে দেখি ঘুমাস নাই এখানে ব্লগে যাওয়ার জন্য হ্যাঁ কিন্তু ঘুম ভালো হয়েছে তো আমরা আজকে যাচ্ছি ওল ছাঙ্গান সিটিতে ওখানে কিছু নিদর্শন আছে সেই প্রাচীন দিনের আমরা ওইগুলো আজকে আপনাদেরকে দেখাবো এবং আমরাও দেখব আজকের আবহাওয়াটা আলহামদুলিল্লাহ অনেক ভালো এ কাকু নতুন বাইক কিনেছ না এটা কাকু ট্রিট মাংস এটা ভালো তো এটা হলো নিউরোপিং এটা মুসলিম নাহলে এত পরিমাণ যে পরিমাণ রাস স্যার সকালবেলা ওগা নিরোধা এটা হলো কেমন টেস্ট কেমন গরমে আরো টেস্ট অন্যরকম লেগে যায় আমাদের সকালের নাস্তা শেষ এখন আমরা আমাদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিব চলো বিসমিল্লাহ তো আমরা রওনা দিয়ে দিলাম আমাদের আজকে যে ট্যুরের ডেস্টিনেশন সেটার উদ্দেশ্যে দিকে যাচ্ছি খুবই ভালো লাগছে এটা ফ্রেশ বাতাস এটা হলো আন্ডারপাস উপরে এটা হলো ব্রিজ এটা টোটাল লাইক একটা গ্রামের ভিতর থেকে আমরা বের হবো একটা ভালো দিক হলো চারিদিকে গাছপালা এখন তো সবাই নাস্তার টাইম সকালবেলা নাস্তায় প্রচুর ভিড় নাস্তার দোকানগুলোই আর এটা মেনলি হলো আপনার রেসিডেন্সিয়াল এরিয়া তো সেখানে সব বাসাগুলো এত কেন এই বাসাগুলো সব আমাদের এলাকার মতো মনে হচ্ছে না একতলা দুইতলা করে
উপরে আমার টিনের আর এই যে রেসিডেন্সিয়াল এরিয়া হওয়ার কারণে কত পরিমাণ স্পিড ব্রেকার দেওয়া, এটা আমাদের দেশীয় গলির মতো সব রকম। এই যে একটা গলি, আসলে এরকম কিছু দেখলে ভালোই লাগে, দেশীয় টাইপের কিছু দেখলে নিজেদের কাছে ভালোই লাগে। এখানে বড় বিল্ডিং নাই বললে চলে, এই সাইডে সবগুলো আপনার একতলা দুইতলা, উপরে এবার টিন শেড আছে। তো আমরা একটা সুন্দর রোড দিয়ে চলছি আমাদের গন্তব্যের উদ্দেশ্যে, আপনারা রোডটা একটু উপভোগ করুন। রোডের চারিপাশে প্রচুর সবুজ গাছপালা আছে, একটা ভালো একটা ফিল পাওয়া যাচ্ছে। সকাল সকাল তো সকালে বাতাস, ফ্রেশ বাতাসের সাথে ফ্রেশ অক্সিজেন আমরা পাচ্ছি। এটা হলো আবু সাইদ, কিসে আছে কাকু, তো আমরা এখন হাইওয়েতে চলে এসেছি। এইরকম সকালবেলা করে রোডে পানি চা থাকে পড়ে, সারা রাত ট্র্যাক চলার কারণে এটা প্রচুর ধুলাবালি চলে আসে রোডের ভিতরে, এই কারণে সকালবেলা করে পানি দেয়। এটা হলো মেইনলি আপনার লোকাল এরিয়ার মার্কেট, হিউজ একটা মার্কেট, দুই সাইডে প্রচুর পরিমাণ দোকান আছে। তো এখন রাস্তা একটু জ্যাম হওয়ার কারণ হলো এখন তো আপনার অফিস টাইম, অফিসে মানুষ অফিসে যাওয়ার জন্য চাপ থাকে এই সময়। পাবলিক ট্রান্সপোর্ট থেকে প্রাইভেট ট্রান্সপোর্ট সব রাস্তায় এখন। এই সাইডে আপনি লোকাল বাসা দেখতে পারবেন, এরকম বাসার সামনেই সব দোকান, এগুলো আপনার সব লোকাল বাসা। আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি আমাদের সেই বহুল প্রতীক্ষিত গন্তব্যে, চলুন ওখানে আমরা কী আবিষ্কার করতে পারি আজকে আপনাদেরকে দেখাবো। এটা হলো আমাদের ওই জায়গার মেইন গেট, এটা হলো এন্ট্রেন্স। এখানে রাখতে হবে নাকি ভাই? আগে থেকে সিগন্যাল। তো এটা হলো আপনার পার্কিং স্পট। তো আমরা এখন ভিতরে ঢুকবো, এখানে টিকিট নাই, টোটাল ফ্রি ল্যান্ডিং। হ্যালো বন্ধু, এন্ট্রি করতে হবে আর এখানে সবাই দাঁড়ায় আছে। এটা হলো মেইন এন্ট্রেন্স। তো আমরা এখন ঢুকে পড়েছি ভিতরে, আর এটা হলো আপনার টুরিস্ট নোটিশ, কখন থেকে আপনি থাকতে পারবেন, পার্ক ওপেন হবে। তো এখানে কিছু টুরিস্ট ভেহিকেল আছে, এগুলো নিয়ে আপনারা চলতে পারবেন। ডাইনেস্টির সময় এটা ছাঙ্গান সিটি ছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা, ইঞ্জিন নিয়ে আলি কইতে গেলে পরীক্ষা নিরীক্ষা করে দেখছে এটা কত নাই। আরে বাসের একটা মানে ভাব পড়ে, আমি তো অনেক গাড়ি মানে চালানো খুব সহজ, 500 আরএমবি। কিছু নাই, জাস্ট এরকমই। চোর রাস্তার মোড়ে চলে এসেছে এখন, মনে হচ্ছে দিক খুঁজে পাচ্ছেন, হারিয়ে গেছে আমরা। এখানে কিছু বাগান পরিচর্যা করছে, সামনে কিছু মানুষ আছে। তো আমরা এর ভিতরে ঢুকে পড়েছি, 3 মিনিট ধরে হাঁটছি আমরা। আর রাস্তা যে প্রসেস, এটা কি সম্পূর্ণ ম্যাপ নাকি? এটা ফুল ম্যাপ, আর এটা হচ্ছে এই মেন ছাঙ্গান যেটা সিটি, ওই সিটির ম্যাপ। এটা মেন স্তম্ভ, হ্যাঁ মেন হল। ওই যে এখানে মেনলি সব সিরিয়াল ভাবে দেওয়া আছে কোনটা কি। তো এটা হলো মেনলি আমার সামনে যেটা দেখা যাচ্ছে এটার মেন পিকচার। এটা তো এটা মনে হয় সেই থিয়ানলু, তার মেন স্ট্যাচু এটা। তো এখন আমার যে মনে হয় এই হল প্রদর্শনীতে অফ আছে, মানুষ নাই, দেখি আমরা এই সাইড থেকে যাওয়া যায় কিনা। এটা হলো ব্যাক সাইড। তো এইটা যেহেতু অফ, আমরা এখন আর ভিতরে না যাই, আমরা সামনের দিকে আগে যাই। তো আমরা এখন 7 নম্বরে দিকে যাচ্ছি।
তো আপনার একটা চমৎকার একটা জিনিস দেখাই, হাই কোয়ালিটির পাবলিক টয়লেট যার বলে। আমার সামনে এটা দেখা যাচ্ছে মেইনলি আপনার মডার্ন একটা ওয়াশরুম। তো এটা হলো মেইন সাইট, এই জায়গার ভাঙা পাথর গুলো, এটাই হলো মেইনলি ওই প্যালেসটা যেটা ছিল হল 7। এটা হয়তো দেখার কিছু নাই, ছোট ছোট একটা পাহাড় টাইপের কাঠামো তৈরি করে গেছে। তো এটা একটা মনে হচ্ছে আর্টিফিশিয়াল লেক তৈরি করা ছিল, পাথর আছে কিছু সামান্য। সামনে একটা আমরা ছোটখাটো ক্যাফে দেখতে পাচ্ছি, রোপ টপ ক্যাফে আছে। তো ওখানে গিয়ে আমরা একটু রিল্যাক্স করব, তারপরে আমরা আবার হাঁটা শুরু করব। তো এখানে কিছু হিস্টোরিক্যাল ডিস পাওয়া যায় যেটা চাইনিজে হানফু বলে। এটা হলো হান ডাইনাস্টি ক্লোদিং স্টোর, এটা আপনার এখনো খোলেনি যেহেতু। এটা হলো একটা চায়ের দোকান, আপনার ওই যে এশিয়ান টাইমে যেভাবে চাটা পান করতো সেইটার একটা নমুনা স্বরূপ রেপ্লিকা এখানে তৈরি করা হয়েছে। তো আমরা এখন একটু উপরের দিকে যাচ্ছি, উপরের দিকে একটু বসি আর উপরের থেকে দেখাই আপনাদেরকে একটু। আমার পিছে মনে হচ্ছে আমরা অন্য এক জায়গায় চলে এসেছি। এই জায়গাটা ভালো কিন্তু, এখানে কোনো গাড়ির শব্দ নাই, কোনো পরিবেশ দূষণ নাই, অক্সিজেন আর অক্সিজেন। তো আমরা এখন এই জায়গায় একটু আড্ডা দিচ্ছি, পিছে অনেক মনোরম পরিবেশ, এখানে বসার জন্য কিছু আমি অনেক সন্তুষ্ট এই জায়গা, মানে একদম বাংলাদেশের একটা ফিলিং পাওয়া যাচ্ছে। বাংলাদেশের যে আবহাওয়া, এই জায়গার আবহাওয়া প্রায় সেম। আমরা সবসময় শহরে থাকি, তো মানে শহরের একটা আবহাওয়া এই জায়গার আবহাওয়া কমপ্লিটলি একদম ডিফারেন্ট। আমরা সকাল সকালে এসে একটা ভালো কাজ করছি, একটা মনোরম পরিবেশ। তো আমাদের এই জায়গায় রেস্ট করা শেষ, আমরা এখন সামনের দিকে অগ্রসর হচ্ছি। সামনে আমরা রওনা দিই, অন্যদিকে যাই। এখানে তো আমরা একটা ভালো একটা ভিউ পাইলাম, পরিবেশটা অনেক সুন্দর ছিল। তো আমরা এখন আবার হাঁটা শুরু করেছি, দেখা যাক সামনে আমরা ভালো কিছু পাই কি না। আমার মনে হচ্ছে এখন নিউজিল্যান্ডে চলে এসেছি, পাগল হয়ে যাবা। আমাদের এখানে আগে কথাবার্তা বলতো যে এইসব ফল টল খেলে কিন্তু পাগল টাগল হয়ে যাবে, একটা একটা কথা ছিল প্রচলিত। তো আমরা পার্কের প্রায় এক অংশের শেষের দিকে চলে এসেছি, রাস্তার ওই সাইডে আরেকটা সাইড পার্কের। তো আমরা ওই সাইডে হয়তো আর যাওয়া হবে না, সামনে কিছু পাহাড় আছে, আমরা ওই পাহাড়গুলো দেখার চেষ্টা করব আগে, তারপরে যদি সময় পাই তারপরে আমরা ওই সাইডে যাব। তো এখানে একটা ভালো বসার জায়গা করে রেখেছে, এখানে বসার জায়গা আছে রিল্যাক্স করার মতো। এই পার্কটা আপনার মেনলি বিকেলের টাইমে বা সকালের টাইমে যারা হাঁটতে আসে, বয়স্ক মানুষদের জন্য রিল্যাক্স করার জন্য প্রচুর একটা ভালো জায়গা। এটা হলো সম্পূর্ণ ম্যাপ সাইডের, এখন ওই এই সাইডে যাব। সামনে আমাদের সামনে একটা পাহাড় দেখতে পাচ্ছি, আর আপনারা একটা জিনিস একটা সাউন্ড শুনতে পাচ্ছেন কিনা, মিউজিক। এটা হলো মেনলি আপনার তাদের অফিসিয়াল ওয়ার্ক টাইম শুরু হওয়ার কারণে, মানে শুরু হওয়ার পরে এই মিউজিকটা শুরু হয়, মোটামুটি সারাদিন পর্যন্তই চলে। আর ঈদের মিউজিক সিস্টেমগুলো একটু অন্যরকম, বিভিন্ন ধরনের পাথরের ভিতরে মিউজিক থাকে, কিছু একটা আপনার স্ট্যান্ডের ভিতরে। সাইট অফ ওয়েস্ট সিটি ওয়াল, এটা হলো সিটি ওয়াল হিসাবে বিবেচ্য করা হয়। তো আমরা এখন ওয়েস্ট সিটি ওয়ালে উঠছি সার্ভাইভ করে। এই যে আমাদের ওয়েস্ট সিটি ওয়াল, আর এই সাইডে পার্কের আরেকটা অংশ।
তো আমরা এখন যেখানে আছি এটা হলো আপনার ওয়েস সিটি ওয়াল এটা মেইন এন্ট্রেন্স টু সার্ভিস সেন্টার ওই সাইডে আর মেইন এন্ট্রেন্স আর এখান থেকে আপনি চাইলে গাড়ি ভাড়া করতে পারবেন চালানোর জন্য তো আমরা দেখছি যে গাড়ি ভাড়া করা যায় কিনা প্যাডেল কার্ডটা নিলাম এটা আপনার 1 ঘন্টায় 50 RMB 200 RMB ডিপোজিট তারপরে আপনার 50 RMB কেটে নিয়ে 150 RMB ব্যাগ দিয়ে দেবে তো আমরা এটা এরা চালে মোটামুটি ভালোই মজা পাওয়া যাচ্ছে কেমন মজা না আনন্দ পাওয়া যাচ্ছে তেল জ্বলতে আছে আমগো তোরা ব্লগ আসছিস ওরকম বলিস নে বলতে ভালো পাচ্ছে ভালো মজা লিছে না আনন্দ যথেষ্ট আনন্দ আছে বাট একটু কষ্ট হইতে আছে চাপ দেয় তেল তো পড়বেই পুলিশ কার টুরিস্ট পুলিশ কার সাজা হ এটা কত একর হবে জাপু জালু ল আমি নাই হ্যাঁ আমরা এখন একটা মেইন গেটে চলে এসেছি এখানে আমরা একটা একটু দাঁড়িয়ে রেস্ট নিয়ে ছবি তুলবো আমরা এখন রওনা দিয়েছি আবার একটু রেস্ট নেওয়ার পরে ড্রাইভিং করছি এখন প্রচুর পরিশ্রম করে ড্রাইভিং করছি আর আমার সহকর্মী আছে মোহাম্মদ সাব্বির হোসেন প্রিসেপসে দুইজন আমরা মোবাইল প্যাক করে ক্যান্ডেল মারছি লালসান সাহেব এখানে লাইভ করছেন তিনি চাইনিজ মিডিয়া ইনফ্লুয়েন্সার আর আমরা এখানে ব্লগ করছি আপনাদের জন্য দেখানোর জন্য পরিবেশটা কত সুন্দর আমাদের সাথে আপনারা উপভোগ করুন এই সুন্দর মনোরম পরিবেশটি যেহেতু এখনও সূর্য মামার দেখা পাইনি আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমত দায়িত্ব আছে প্রচুর আমি শেষ পর্যন্ত ধাক্কা দিয়েছি কিসের এক্সপেরিয়েন্স নিয়ে আপনার এটা যেন ভালো এক মিনিট টাইম আছে ভালো 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 আমরা শেষ মেশ টাইমের ভিতরে চলে এসেছি এখানে অবস্থা খারাপ পুরা লাস্টের 5 মিনিট আমরা বললো যে এই 1 ঘন্টায় যত চালালাম লাস্টের 5 মিনিট সেই রকম একটা কন্টেস্ট হয়েছে আমাদের ভিতরে জোরে চালানোর কেমন অনুভূতি আর যদি 1 থেকে 2 মিনিট লেট করতাম তাহলে 50 RMB জোরের মনে হলো তোমার প্রায় বাংলাদেশ টাকা প্রায় 700 দাওয়া লাগতো দেখ আমরা টাইম মতো চলে এসেছি এটা আলহামদুলিল্লাহ যেটা প্যাডেলিং গাড়ি ছিল সেটা চালানো শেষ করলাম এখন আমরা আর একটা হলের দিকে যাচ্ছি যেটা মেইনলি 1 নম্বর হল মেইন হল বলা যায় যেটা সেটার দিকে মেইন হল না তো ওটার দিকে যাচ্ছি তো আমরা এখন 1 নম্বর হলের মেইন গেটে চলে এসেছি এই যে আমার পিছে যেটা আছে এটা হলো মেইন গেট নি খাই সইসা খাই খাই এখন হচ্ছে আমরা এই যে হান ছাঙ্গান সিটির যে হিস্টোরি সেটা শুনছি টুরিস্ট সেন্টারে যিনি ইনফরমেশন দেয় সে আমাদের একটু শোনাচ্ছে এটার হিস্টোরি চুংগো লিশি শাং ইয়ো সিগ ফেইচাং দিংশং দা ওয়াংচাও জৌ চিন হান থাং জে গে জুশি হান ওয়াংচাও দা জংসিন 最后是唐中心汉朝 11位皇帝其中有多达 8、9位的皇帝的皇宫都在这个位置
这个位置叫前殿，前后的前，殿堂的殿，明白？它分为三层，是三层大台基，由南向北，一层会比一层高。在2000年前，这三层台基上各有一座宫殿。第一层宫殿就是皇帝举行寿诞庆贺，过生日了，举行一些国家重要的活动，在第一层大殿。第一层，对。第二层就是我们在电视上看到的文武百官上朝的地方。第三层大殿因为地势最高，তো এত সময় আমরা ওখান থেকে ইনফরমেশন ডেস্ক থেকে পুরো হিস্টোরিটা শুনলাম। তো তিন স্তর, তিনটা স্তরের ব্যাখ্যা দেখা একটু আগে দিল। প্রথম স্তর হচ্ছে জনগণের জন্য, যখন রাজা কোনো ভাষণ টাশন দিত বা কোনো প্রোগ্রামের আয়োজন করত জনসভা, তখন হ্যাঁ এই 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 জায়গায় হইতো জনসভা। তারপর যেটা সেকেন্ড স্তর ছিল ওখানে তার সু আর লিঙ্গতরম, ওইটা ছিল তার দাপ্তরিক কার্যাবলীর কাজ, মানে কাজের জন্য মন্ত্রী মন্ত্রীরা মন্ত্রিসভা বা যেসব তার দপ্তরের লোকজন ছিল অফিসিয়াল তাদের জন্য ছিল। একবার উপরে যেটা আছে ওইটা হচ্ছে যে রাজার রাজপ্রাসাদ। তো এটা হলো মেন আপনার এক নম্বর হলের মেন চিত্র, এটা তাদের সিম্বল বিভিন্ন ধরনের। এই যে ফুল ম্যাপ অফ দ্য ওয়েস্টার্ন হান পিরিয়ড, বলেছিলাম না যে স্পিকারের এটা হলো তার বিল্ডিং ওয়ান। স্ট্রেয়ার পার করে গেলে আমরা বিল্ডিং ওয়ানে যাব। তো এটা মেনলি হিস্টোরি জানলে প্রচুর হিস্টোরি জানার আছে এদের সম্পর্কে, যেমন হান ডাইনাস্টির হিস্টোরি প্রচুর বড়। তো চলুন আমরা সামনে দিকে যাই। এটা হলো কোর্টইয়ার্ড। তো আমরা এখন কোর্টইয়ার্ড শেষ করে আপনার সেকেন্ড ফেজে চলে এসেছি, বিল্ডিং থ্রি, বিল্ডিং নাম্বার থ্রি, অলসো ফ্রন্ট হল সাইড। আর এটা হলো রাজা, এটা পায়ের খরম দেখো, জাহান হান ডাইনাস্টির একজন রাজা ভাষণ দিচ্ছে, জানি না সঠিক কোন রাজা। সো এটা হচ্ছে আপনার মেইন বিল্ডিং এর রেপ্লিকা। তো এটা হলো ফ্রন্ট হলের স্টোরি, আর এটা হলো মেইন একটা 3D মডেল তৈরি করা। এটা হলো আপনার মেইন আর্ট করা, আর সামনে হচ্ছে লেখা, এটা এখান থেকে যেটা দেখা যাচ্ছে। তো আমরা এখন আছি, এটা হলো কোর্টইয়ার্ড ফোর, আর আমাদের সামনে যেটা আছে এটা হলো মেইন কোর্টইয়ার্ড আমার যেমনই হয়। তো আমরা এখন 5 নম্বর কোর্টইয়ার্ডে চলে এসেছি, ফ্রন্ট হলের। সাইডের ভিউ, সামনে যেটা আছে এটা হলো আপনার এই গ্লোর সাইড থেকে ভিউ, আর পিসের ভিউ হচ্ছে এখানে আরেকটা ম্যাপ করা আছে, এটা হলো এই সামনের ভিউ। এখানে আর কিছু দেখার নাই, এখানে মোটামুটি দেখা শেষ, আমরা মোটামুটি এটা কমপ্লিট করে ফেলেছি দেখার। তো আজকের মতো আমাদের ঘোরাঘুরি শেষ, এই যে হান ডাইনাস্টির যে হিস্টোরিক্যাল প্লেস ছিল। তো আমরা এই ব্লগটা এখানে শেষ করছি, আগামী ব্লগে অন্য কোথাও দেখা হবে ইনশাল্লাহ। তো ব্লগটা আপনারা সম্পূর্ণ দেখবেন আশা করি। বাই বাই।